স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে গুরুত্বপূর্ণ দুটি নোটিস প্রকাশ করা হয়েছে আজকের ভিডিও এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব প্রথম যে নোটিশটা আছে তোমরা সাইডে দেখতে পাচ্ছ এই নোটিশটা তোমরা যারা বর্তমানে সেমিস্টার ফোরে পড়াশোনা করছো এবং থার্ড সেমিস্টারে পরীক্ষার রেজাল্ট পেয়েছ তোমাদের জন্য তোমাদের যে রিভিউ করতে তোমরা যারা চাইছ এই রিভিউ নোটিস অর্থাৎ তোমরা যারা ভাবছো যে আমাদের পরীক্ষায় যা নম্বর পেয়েছি এই নম্বরটা বাড়তে পারে তোমাদের রিভিউ নোটিস কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ ডেট দেয়া হয়েছে তোমরা রিভিউ করতে পারবে ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলো পাঁচ দু থেকে আটাশ পাঁচ দু পর্যন্ত তোমরা সাইডে দেখতে পাচ্ছ নোটিসটা যে তোমাদের রিভিউ ডেটটা কি আছে ষোলো পাঁচ দুহাজার চব্বিশ থেকে আঠাশ পাঁচ দুহাজার চব্বিশ এই সময় তোমরা রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এই নোটিশগুলো কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে শেষে আলোচনা করে দেব এটাই ছিল তোমাদের প্রথম নোটিশ এবং দ্বিতীয় যে নোটিশটা আছে দ্বিতীয় নোটিশটা এবার দেখো তোমরা সাইডে দ্বিতীয় নোটিশটা দেখতে পাচ্ছ দ্বিতীয় নোটিশটা তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো অর্থাৎ বর্তমানে সেমিস্টার পরে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছ বিকম অর্থাৎ বিকমের রেজাল্ট প্রকাশিত হবে দ্বিতীয় যে নোটিশটা আছে সেটা হচ্ছে কি তোমাদের বিকমের বিকমের অনার্স এবং জেনারেলের রেজাল্ট প্রকাশিত হবে সতেরো পাঁচ দু আজকে নোটিশটা প্রকাশিত হয়েছে চোদ্দ তারিখে তোমাদের বিকমের এর থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে সতেরো পাঁচ দু দুপুর দুটো পি থেকে তোমরা রেজাল্টটা দেখতে পাবে তোমাদের টুয়েলভ ডিজিট রোল এবং নম্বর দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবং রেজাল্ট দেখার জন্য জানো তোমরা যে ডব্লু বি ডব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে এবারে শেষে আরেকটা বিষয় এখানে আলোচনা করব আমি যে তোমাদের কাদের রিভিউ করা উচিত যাদের মনে হচ্ছে যে আমাদের নম্বর বাড়তে পারে ঠিক আছে তোমরা অতি অবশ্যই রিভিউ করো এবং তোমাদের যাদের মনে হচ্ছে আমাদের এক নম্বর বা দু নম্বরের জন্য কোনো একটা পেপারে সাপ্লি চলে এসেছে তোমরা অতি অবশ্যই রিভিউ করতে দাও বিশেষ করে তোমাদের যাদের এক নম্বর বা দু নম্বরের জন্য কোনো একটা সাবজেক্টে সাপলি চলে এসেছে তোমরা অতি অবশ্যই রিভিউ করতে দেবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাপলিটা পাশ হয়ে যেতে পারে অর্থাৎ সাপলি ক্লিয়ার হয়ে যেতে পারে বেশিরভাগ সময় দেখা গেছে যে এক নম্বর বা দু নম্বরের জন্য যদি মানে সাপলি এসে যায় সেক্ষেত্রে রিভিউ করতে দিলে তখন কিন্তু সেই নম্বরটা কভার হয়ে যায় এবং কিন্তু সাপ্লিটা আর থাকে না আরেকটা বিষয় বলবো তোমরা কারা রিভিউ করতে দেবে না দেখো তোমাদের যাদের একদম টাই টাই পাশ নম্বর আছে ধরো তোমাদের পঁয়ষট্টিতে পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে তোমাদের কুড়ি নম্বর হচ্ছে পাঁচ নম্বর তোমরা যারা কুড়ি বা একুশ পেয়েছো তোমাদের রিভিউ করতে দেওয়ার দরকার নেই কারণ সেক্ষেত্রে তোমাদের নম্বর কিন্তু কমলেও যদি এক নম্বর বাই চান্স কমে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে তবে সাধারণত রিভিউতে নম্বর কমে না নম্বর বাড়ে আর রিভিউ মানে কি যে নম্বরগুলো আছে অর্থাৎ খাতায় যে নম্বর পরীক্ষাও দিয়েছে সেই নম্বরগুলোকে আরেকবার যোগ করে দেখা আর তোমাদের আরেকবার মনে করিয়ে দিই তোমরা যারা এক নম্বর বা দু নম্বরের জন্য মানে সাপ্লি পেয়েছো তোমরা অতি অবশ্যই রিভিউ করতে দাও আর চলো নোটিশগুলো কিভাবে ডাউনলোড করবে তোমরা শেষে দেখে নাও এবারে তোমরা দেখে নাও নোটিশগুলো কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাদের গুগলটাকে ওপেন করে নিতে হবে গুগলটাকে ওপেন করে নিয়ে তারপরে যে সার্চের জায়গা আছে সেখানে সিইউ লিখবে লেখার পরে তোমরা নিচের দিকে স্কল করে চলে আসবে দেখো আমি যেভাবে স্কল করে নিচের দিকে আসছি এইভাবে তোমরা নিচের দিকে স্কল করে আসবে তারপরে এখানে একটা লিঙ্ক তোমরা দেখতে পাবে সেখানে লেখা আছে দেখো আমি মার্কিং করছি এক্সাম নোটিস দেখো এখানে মার্কিং করে দিয়েছি এক্সাম নোটিস এই জায়গায় তোমরা কি করবে এই জায়গায় তোমরা টাচ করবে টাচ করার পরে তোমাদের সামনে এইভাবে একটা পেজ ওপেন হবে এই পেজটাকে নিচের দিকে ধরে টানবে টানলে রিফ্রেশ হয়ে যাবে রিফ্রেশ হয়ে যাওয়ার পরে দেখো তোমাদের আমি যে নোটিশগুলো আলোচনা করেছি চোদ্দ তারিখে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে প্রথম যে নোটিশটা আছে দেখো নোটিশটা আমি ডাউনলোড করছি তোমাদের সামনে চলে এলো দেখো এটা হচ্ছে তোমাদের হচ্ছে রিভিউ করতে দেওয়ার নোটিশ এবং দ্বিতীয় যে নোটিশটা আমি একবার ব্যাক করছি দ্বিতীয় নোটিশটা ওপরের দিকে আছে দেখো দ্বিতীয় নোটিশটা তোমাদের সামনে ডাউনলোড হয়ে চলে এলো তোমরা যারা বিকম থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে অনার্স এবং জেনারেল তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার ডেট কিন্তু এখানে বলা হয়েছে